বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে তামিম ইকবালের বিপরীতে কে খেলবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দল। সৌম্য সরকার ও ইমরুল কায়েসের মতো খেলোয়াড়দের ধারাবাহিক ভালো পারফরমেন্সের জন্য এই দুশ্চিন্তা থেকে মুক্তি পায় টাইগার বাহিনী। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম 1000 রানের মালিক হলেন ওপেনার সৌম্য সরকার। মাত্র 27 ম্যাচে 26 ইনিংস ব্যাটিং করে 46 গড়ে সৌম্য সরকারের রান 1012। সৌম্যের স্ট্রাইক রেটও ঈর্ষণীয়, 101.71 স্ট্রাইক রেটে খেলে আসছেন এই বাহাতি ওপেনার। দ্রুততম 1000 ওয়ানডে রানের তালিকায় সৌম্য পেছনে ফেলেছেন দুই বাহাতিকে। শারিয়ান নাফিস ও ইমরুল কায়েস এই তালিকায় সৌম্যের পেছনে রয়েছে। শারিয়ান নাফিস 29 ইনিংসে ও ইমরুল কায়েস 34 ইনিংসে 1000 ওয়ানডে রানে পৌঁছায়। অলরাউন্ডার নাসির হোসেনও এই তালিকায় রয়েছে। ইমরুল কায়েসের সমান সংখ্যক 34 ইনিংসে 1000 ওয়ানডে রান করেন তিনি। তবে বাংলাদেশের মধ্যে দ্রুততম 1000 রানের রেকর্ড গড়লেও সৌম্যর বিশ্ব রেকর্ড হাতছাড়া হয়েছে মাত্র 6 ইনিংসের জন্য। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ড মাত্র 21 ইনিংসে ওয়ানডে ক্রিকেটে 1000 রানের মাইল ফলক স্পর্শ করেন। তবে অন্যদিক থেকে আবার ঠিকই ওয়ানডে ক্রিকেটে বড় নামের পাশে নিজের নাম বসিয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। সৌম্য এখন একমাত্র ওয়ানডে ক্রিকেটার যিনি কিনা একই সাথে 40 ঊর্ধ্বে গড় ও 100-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে আসছেন। এই তালিকায় সৌম্যের সঙ্গী দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত খেলার পরেও ম্যান অব দ্য ম্যাচ জিততে পারেনি সৌম্য সরকার। তবে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ব্যাটিং করতে নেমে এইসব রেকর্ডে ভাগ বসান সৌম্য সরকার। 187.94 স্ট্রাইক রেটে খেলে সৌম্য 68 বলে 87 রান তুলে নেন। তার এই ইনিংস সাজানো ছিল 11টি 4 ও 2টি ছক্কায়।